একটি ভুলের জন্য মানুষ আমাদের বহু ভালো কাজকে তুচ্ছ করে, অথচ মহান আল্লাহ তাআলা আমাদের হাজারো ভুল ক্ষমা করে দেন একটি ভালো কাজের জন্য। সুবহানাল্লাহ। যখনই আমি উৎসাহ হারিয়ে ফেলি এবং সংকল্পে দুর্বল হয়ে পড়ি, আমাকে স্মরণ করিয়ে দিও আমার হতাশা অপেক্ষা তোমার রহমত বহু ঊর্ধ্বে, এবং তোমার পরিকল্পনা আমার স্বপ্ন অপেক্ষা বহুগুণ উত্তম। যদি মনে হয় আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন, তুমি যা চেয়েছিলে এর চেয়েও উত্তম কিছু তিনি তোমাকে দিবেন ইনশাআল্লাহ। তুমি পেরেশান হইও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। হে আল্লাহ, তুমি আমাকে ইমানের সাথে মৃত্যু দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিজিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন। শ্রেষ্ঠ চারটি বাক্য হল: এক, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র; দুই, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর; লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই; আল্লাহু আকবার, আল্লাহ মহান। কাজের ফাঁকে ফাঁকে বা অবসরে আমরা যেসব দোয়াগুলো পড়তে পারি সবসময়।